আপনি এই লোকটার কাছে তো মাপ চাইলেন না। 14 বছর এই লোকটাকে আপনি কারাগারের মধ্যে আটকিয়ে রাখলেন। এই কথা বলেন, হাজার হাজার মানুষের কলিজার টুকরা, তার কাছে তো আপনি মাপ চাইলেন না। ভণ্ডামি করে চিকিৎসার নামে ঘর থেকে, আয়না ঘর থেকে, জেলখানা থেকে বের করে এই লোকটাকে আপনি হাসপাতালে নিয়ে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ও বাংলার মুসলমান, এই ব্যারিস্টার সুমন সহকারে এদেশে আল্লামা সাঈদীকে বিদায় করার ক্ষেত্রে যাদেরই ভূমিকা ছিল সবকটারে ধরেন আর ফাঁসির দলিতে ঝোলান। আমরা আল্লামা সাঈদী হুজুরের হত্যার প্রতিশোধ বাংলার মাটিতে নিয়েই ছাড়ব। কারণ এই অক্টোবর মাস, এই অক্টোবর মাসের 2006 সালের 28 অক্টোবর এদেশের লাঠি ঠাঙ্গা বৈঠা নিয়ে হাজারো ইসলামী আন্দোলনের শিবিরের ছেলেদেরকে এই দেশে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বিচার তো এখন হবে দুনিয়ায়, সুযোগ করে দিয়েছে কে? আরো জোরে বলেন। কোন জালেম যেন পালানোর রাস্তা খুঁজে না পায়, কোন জালেম যেন এই দুনিয়ার ময়দানে পালানোর রাস্তা খুঁজে না পায়। একটু মিলান তো আমার এই কথা। আল্লাহর হক, আল্লাহ যদি ইচ্ছা করলে এই লোকটাকে ডাক দিয়ে মাফ করে দিতে পারে, এই কথা বলে। কিন্তু আমি যদি এই লোকটার সঙ্গে বেয়াদবি করি, ইনার কাছে যদি মাফ না চাই, ইনি যতক্ষণ মাফ করবে না, আমার আল্লাহ মাফ করবে না। এত ইজিলি কথা কেন বোঝেন না? এত ইজিলি ব্যাখ্যা কেন বোঝেন না? ইসলামী আন্দোলনের অন্যতম একজন শিফাশালা, হাজার দুনিয়ায় আপনার আসতে দেন নাই। মাফ করবে এই বাচ্চা, মাফ করবে, ওর কোনো অপরাধ ছিল? আপনি কি করলেন? আর আপনি আজকে ওর গুণগান গান, আপনি বলেন না ওর বিরুদ্ধে বলা যাবে না, ওর বিরুদ্ধে বলবো না মানে? ও বাংলাদেশে সাহস থাকলে আসুক, ওর চামড়া দিয়ে ডুকডুকি বাজানো হবে। আমি জানি আমার এই কথাগুলো কারো রাগ হচ্ছে, কলিজায় পর্যন্ত রাখতেছে। অনেকে বলবে যে হুজুর তাফসির করেন, এর চাইতে বাস্তব তাফসির আর কি করব বলেন? দুনিয়ায় সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজে বাধা দিতে গিয়ে এতদিন যারা মানুষকে কষ্ট দিতেন, আমি তো ওই আয়াতে পড়েছি, সুম্মা লাম ইয়াতুবু, কষ্ট দেওয়ার পরে যদি আপনি তাওবাবিহীন অবস্থায় মারা যান। যদি বলেন হুজুর এই আয়াতে কষ্টের ব্যাখ্যা কই আছে? এই যে ফাতানু শব্দটা, এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, ফাতানু শব্দের অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে দেবে? মুমিন নর এবং নারীদেরকে। এটা অতীতের ইতিহাস থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত চলবে। আমাদের ধৈর্য ধারণ করে দুনিয়ায় টিকে থাকা লাগবে। মর্মাহত হওয়া যাবে না, ভয় করা যাবে না। এই কথা বলে না কেন? আমরা টিকে থাকতে পারবো তো? আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর এই ঘোষিত দলের মধ্যে যারা আছে, দুনিয়ায় যেহেতু মানুষ লাভ ছাড়া কোনো কিছু করতে চায় না, আমার আল্লাহ তাদেরকে নিজে লাভ দেখিয়েছে। কোরআনে আমার আল্লাহ কি লাভ দেখালেন তাদের? আল্লাহ পাক বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে মুমিন, মুমিনাত তথা মুমিন নর এবং নারী একে অপরের বন্ধু, একে অপরের সহায়ক। আউলিয়া, অলির বহু বচন এই জায়গায় আউলিয়া। এই দুনিয়ার ময়দানে মুমিন নর এবং নারী যারা আছে তারা একে অপরের বন্ধু। এ কথা কার? আরো জোরে বলেন। তার মানে আয়াত থেকে এটাই বাস্তবে মিল পাওয়া যায়, দুনিয়ায় যদি আপনি কাউকে বন্ধু বলে পরিচয় দিতে যান, ওর ভিতরে ইমান লাগবে। আপনি এমন বন্ধুত্ব করেন, এমন বন্ধু আপনি দুনিয়ায় তৈরি করেন, এমনকি আপনার ছেলে মেয়েগুলোকে এমন জায়গায় বিয়ে দেন। আপনার ছেলেকে এমন জায়গায় বিয়ে করালেন, তো খ্রিস্টান। আর আপনি বলেন আমি মুসলমান, নামের আগে মোসাম্মদ, তাহাজ্জুদ পড়ি, হজ করি, ওমরা করি, ও তো আরেকটা নমরুদ। এই কথা বলে আল্লাহর কোরআনের আয়াত, এই স্পষ্ট আয়াত, দুনিয়ায় যারা মুমিন নর এবং নারী আছে রে একে অপরের বন্ধু। একে অপরের বন্ধু হওয়ার পর পরে এদের কর্মসূচি আমার আল্লাহ পাক এই কিতাবের মধ্যে দিয়েছে। যেহেতু আপনি কোনো কিছু যদি করতে চান, লাভ ছাড়া যেহেতু করতেই চান না, এই তাওবার 71 72 नम्बर आयातेर मध्य आल्लाह लाभ देखिएছেন সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহ পাক বলেন এক নাম্বার কাজ এই জায়গার মধ্যেও আল্লাহ ব্যাখ্যা দিয়েছে ইয়ামুরুনা বিল মা'রুফ ওরা সৎ কাজে আদেশ দেবে দুই নম্বরে অসৎ কাজ যা আছে বন্ধ করে দেবে তিন নম্বরে এই দুনিয়ার ময়দানে এই মুমিন নর এবং নারী যারা আছে সবাই একে অপরের বন্ধু যেহেতু তারা এই সমাজে রাষ্ট্রে একটাই কথা বলবে আকামুস সালাহ নামাজ কায়েম করো এই বাংলাদেশে এখন যিনি আছে প্রধান মেইন দায়িত্বে ডক্টর ইউনূস সাহেব আপনার কাছে আমার আরজি এত দিন আমরা लेडी फिराउनेर कबले पड़े दीर्घ 16-17 बछर नामाज तो संसदे बिल कायेम करते पारी नाई तबे आपनी जेहेतु प्रथमेई दायित्व पावार पर आपनार जबान दिए बोलेछेन एदेशे ताफसिर महफिल कुरानेर महफिलेर आयोजन करते गेले कारो कोनो परमिशन लागबे ना कारो काछे जावा लागबे ना कारो हाथो धरा लागबे ना पाओ धरा लागबे ना के अतिथि थाकलो आर के थाकलो ना एगुलो निये गंडगोल होले परे शुधु एकबार आमार काने देबेन आमरा एटाई तो चाई आपनी एइभावे आमादेर देशे नामाजेर विधानटा कायेम करे देन ৯৬ भाग मुसलमानेर मस्जिदगुलोते जखन आजान होबे सबार दायित्व कर्तव्य आजान शोनार पर परे ओरा मस्जिदे दौड़ाबे एइ जमिनेर मयदाने एटा कायेमेर पक्षे आमरा आछि तो नामाज देशे कायेम होक আমাদের আল্লামা তো এটাই স্বপ্ন দেখেছিলেন এদেশের মসজিদগুলোতে নামাজের ইমামতিতে যাদেরকে পাওয়া যাবে এদেশের ডিসিরা এক কথা বলে এদেশের ভার্সিটিগুলোতে নামাজের ইমামতিতে যাদেরকে পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের আমাদের এই দেশে আমরা তাকিয়ে লেডি ফেরাউনের বিদায়ের পরে দেখেছি অনেক জায়গায় এরা ইমামতি করেছে আমাদের আল্লামা আজ থেকে হাজার বছর আগে যা বলেছে বাংলাদেশে 100-এ মিলে যায় আপনি হয়তো রাগ করেন এই কথাগুলোই আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে বান্দা যেহেতু তুমি লাভ ছাড়া করতেই চাও না কোনো কাজ আগে কাজ করো তোমাকে আমি বলছি দুনিয়ার ময়দানে কবরের হাতে হাত রেখে নামাজের বিলটা কায়েম করো আপনার পরিবারে আপনার ছেলে নামাজ পড়ে না এটার জন্য দায়ী আপনি আপনার ছেলের জীবনে নামাজ না থাকার কারণে আপনার ছেলে দিন দিন গাঁজাখোর হচ্ছে আপনার ছেলে দিন দিন ইয়াবা খায় আপনার ছেলে দিন দিন নেশাখোর হয় পঞ্চগড়ে মনে হয় এরকম ছেলে নেই আল্লাহর নবীর হাদিস আবু দাউদ শরীফের বিশ্ব নবী জানিয়েছেন সন্তানের বয়স যখন হবে 7-8 নামাজের তাগিদ দাও এতেও যদি নামাজ না আদায় করে 12 বছর পৌঁছালেও যদি নামাজ পড়ে নামাজ যদি না পড়ে ওকে প্রহার করো ওকে মারো এখানে একটা বাবা হাত তুলে বলতে পারবেন না যে আমার সন্তানকে আমি পিটিয়েছিলাম ও নামাজ পড়ে না তাই এমন একজনও নেই অথচ ৯৬ ভাগ মুসলমানের দেশ আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ব্যাখ্যা দেওয়ার পর পরে আরেকটা শব্দ এই জায়গায় লাগালেন दुनियार मैदाने आम्रा जानी कुराने नामाजेर कथा जेखाने परपरे आल्लाह जाकात प्रतिष्ठार कथा बोलेछेन परेर शब्दटाई जाकात प्रतिष्ठार एरपरेर शब्द एई दुनियार मैदाने आल्लाह एबं आल्लाहर रासूलेर आनुगत्य करा एई काजगुलो दुनियाय केउ जोदि करे आल्लाह पाक बोलेन एक नम्बर पुरस्कार एई मानुषगुलोर जन्य आमी आल्लाह एदेरके निष्पाप बानिये देई ৭২ নম্বর আয়াতটার ব্যাখ্যায় আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ পাক জান্নাত বানিয়েছি যে জান্নাতের নিজ দিক দিয়ে নহরগুলো নদীগুলো প্রবাহিত হবে এবং ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে স্থায়ী করব সুবহানাল্লাহ বলতে পারেন না পঞ্চগড়ের মুসলমানেরা আমি আল্লাহর দলের বৈশিষ্ট্য ব্যাখ্যাগুলো আপনাকে দিচ্ছিলাম এবং এই কাজগুলো করলে পরে এই দুনিয়ার ময়দানে মালিক দুইটা জিনিস দেবে এক নম্বরে মাফ করে দেবে দুই নম্বরে মালিক মরণের পরে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেবে আমরা সবাই করতে রাজি তো আরো জোরে বলেন রাজি